প্রদ্যুত রয়েছে জলপাইগুড়ি থেকে, একটু প্রদ্যুতের সঙ্গে কথা বলে নেব। প্রদ্যুত, তুমি যেখানে রয়েছো তাদের যে সংগঠন, সেই সংগঠনের পুজো সম্পর্কে জানতে চাইব, বা কোনো তুমি মন্দিরে থাকলে সেই সেখানকার যে ছবি বা সেখানকার যে ইতিহাস, কালী পুজোর সঙ্গে যে ইতিহাস সেখানে জড়িয়ে রয়েছে সেটাও একটু জানতে চাইবো তোমার মাধ্যমে। দেখো, জলপাইগুড়ি কুশলামর দেবী টঙ্গারি মধ্যে মূর্তি রয়েছে, সেই মূর্তির পুজো কেন্দ্র করে কিন্তু সকাল থেকে সাড়ে সাতটা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাতের যে সকালবেলা ভোগ বিতরণ করা হবে দর্শনার্থীদের মধ্যে, সেই ভোগ বিতরণের জন্য ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুধু তাই না, নিত্য পূজিত মা, সেই পূজা কিন্তু সকাল থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আমি আমার সহযোগী রাজেশকে বলবো যে সেই ছবি কিন্তু আমরা দেবী চৌধুরানীর রক্ষা শ্মশানকালী মন্দির বিশলামন পাশে শ্মশান রয়েছে, আর সেই শ্মশানের পাশে এই যে মন্দির, এই মন্দির দীর্ঘ প্রায় 250 বছরের পুরনো এই মন্দিরের পুজো। এই পুজো প্রত্যেক বছরই এই পুজোর দিনে কিন্তু জাঁকজমক করে হয়ে থাকে। এখানে মন্দির পাশে রূপরূপা নদী রয়েছে, সেই নদীর পাশে এই মন্দির এবং মন্দির কমিটির, আমি আরেকটি বলবো যে মন্দির কমিটির যারা কর্মকর্তারা সকাল থেকে তারা ভোগ এবং প্রসাদের জন্য যে সমস্ত যে নিয়ম বিধি, সেই নিয়মের জন্য তারা সকাল থেকে মন্দির চত্বরে রয়েছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরে দর্শনার্থীদের কিন্তু ভর, কারণ 250 বছরের উপরে এই দেবী চৌধুরানীর মন্দির জাগ্রত বলে দর্শনার্থীদের মতামত। এবং সেই ক্ষেত্রে এখন কিন্তু দর্শনার্থীরা সকাল থেকে আসছে, সূর্য কিন্তু রাতে হবে, সেখানে দেবীর কোথা রয়েছে আগেও এবং এখনো দেবী হয়ে থাকে রাত 1টার পর। এখানে এখনো 10 থেকে 12টা ছাদ দেবী হয় এবং পায়রাও এখানে নিবেদন করা হয়। আমাদের কিন্তু আমরা মন্দির দেবী চৌধুরানীর এই মন্দির, ইতিহাস বিজড়িত এই মন্দির, ভক্ত সমাগম সেখানেও চলছে, আর একই সঙ্গে কিন্তু যে আচার অনুষ্ঠান সেই পুজো প্রস্তুতিও চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।